back upstairs. নবম বিপিএলের ফাইনালে মাশরাফি মুশফিকের সিলেটকে সাত উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নাফিজা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রাইজ মানি বিতরণের সময় যখন অধিনায়ক ইমরুল কায়েসের হাতে ট্রফি দেওয়া হয়, তখন কিছুতেই যেন ট্রফি নাচুতে সহ্য করতে পারছিলেন না নাফিজা কামাল। তাই তো সবার আগেই দৌড়ে গিয়ে ইমরুল কায়েসের হাত থেকে ট্রফি নিয়ে উদযাপনে মাতলেন তিনি। শুধু তাই নয়, এদিন নিজের হাত থেকে যেন কিছুতেই ট্রফিটি ছাড়তে চাইছিলেন না নাফিজা কামাল। প্রিয় দর্শক, চতুর্থবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ানসের ট্রফি জয় আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। The fortune Borough shell, Kushtal Shah, who's not with us tonight, he is over in Pakistan, but his all-round ability certainly paid a huge